মালদার মানিকচকের লস্করপুর এলাকায় এক নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই ছাত্রীর মা অভিযোগ করেন রবিবার বিকেলে তার কন্যা সরস্বতী প্রতিমা দর্শন করতে চান সেই সময় এক যুবক তাকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ এ ব্যাপারে তিনি মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করেছে ধৃতকে সোমবার আদালতে পেশ করা হয় পুলিশ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে

আমার মেয়ের এখন তো ই হয়ে গেছে এখন তো জিন্দাগির সবাল আছে আমার মেয়ের সাথে হয়েছে গমের জমিতে ছেলেটা উঠিয়ে নিয়ে যাচ্ছিল একটা ছেলে গিরনাইট করেছিল ছেলেটার নাম হচ্ছে রাজ্য সিংহ বাগানের কাছে আর লস্কর সরস্বতী দেখতে গেছিল সরস্বতী পুজো দেখতে দেখতে তারপর কি হলো তারপর ওই দিক থেকে ঘুরছিল আমার মেয়ে পুজোটা দেখে তো পূজা দেখে ঘুরছিলো তারপরে আমার মেয়েকে ওখানে দাঁড়িয়ে ছিল ছেলেটা না কি করেছিল সেটা আমি বলতে পারছি না কিন্তু আমার মেয়েকে উঠিয়ে নিয়ে যাচ্ছিলো সেটা তো আমি কি করে বলবো আমার মেয়ে মেয়ে জানালো আপনাকে আমাকে জানালো যে তো মা আমাকে উঠিয়ে নিয়ে যাচ্ছিলো তো আমি কোনো মতন চিৎকার করলাম তো কেউ ওখানে পার্সের লোক ছিল না তারপরে আমাকে গমের জমে ফেললো তো তারপরে কোনো মতন করে আমার মেয়ের হাতে মোবাইল ছিল মোবাইল টোবাইল ছেড়ে উড়ে কোনো মতন করে আসলো আসার পরে তারপরে একটা আপনাদের মতন একটা লোক ছিল ওর ও পার্সে এসে দাঁড়ালো তারপরে ছেলেটাকে ধরলো ধরে ধরে গিনাট করে আর ফাঁড়িতে দিয়ে দিল কারণ আমি থানার আছি অভিযোগ করেছে হ্যাঁ আমি চাইছি যে কি আমার আমার ওই হলো মুসলমান আমি হলাম হিন্দু আর ওর দুটো বাচ্চা আছে আর আমার মেয়ে কুমার আছে আমরা হিন্দু হলাম কি করে এখন আমার মেয়েটা দু গোটা দূর নিন্দা উঠে গেল হ্যাঁ করে কোন ক্লাস ক্লাস লাইনে কোন কোন লস্কর মালদা থেকে দেবসিংয়ের রিপোর্ট আনন্দ বার্তা